ফটো সেশনে নতুনত্ব, বিপিএল এর ট্রফি হাতে স্বপ্নের মেট্রো রেলে দুই দলের প্রতিনিধি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস আর সিলেট স্ট্রাইকার্স এর মুশফিকুর রহিম, ব্যক্তিগত কাজে নড়াইলে যাওয়ায় ছিলেন না মাশরাফি বিন মর্তজা। একই মাঠে দুই চিত্র, পাশাপাশি সিলেট ও কুমিল্লা দল। নিয়মিত অধিনায়ক মাশরাফিকে ছাড়াই ফাইনালের আগে অনুশীলনে স্ট্রাইকার্স ফুরফুরে মেজাজে, আর কোচ সালাউদ্দিনের ভিক্টোরিয়ান্স কঠোর অনুশীলনে মগ্ন। চতুর্থ শিরোপা জয়ের প্রত্যয় তাদের, আর সিলেটের চোখ প্রথমটায়। সিলেট এর আগে কখনো ফাইনালও খেলে নাই, তো যদি শিরোপা জিততে পারি এটা সিলেটবাসীর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কার এগেনস্টে খেলতেছি, ওই টিমে কত বড় প্লেয়ার আছে, এগুলো নিয়ে খুব বেশি চিন্তিত না। নট অনলি ফাইনাল খেলা, একটা ম্যাচের মধ্যে প্ল্যান করে আমরা ম্যাচ খেলবো, এবং যদি ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। শেষ দিকে রাসেল নারায়ণ ও মঈন আলীর মতো বিদেশি স্টারদের অন্তর্ভুক্ত করে চমক দিয়েছে কুমিল্লা। আছেন লিটন মোস্তাফিজের মতো দেশি তারকারাও। প্রথম তিন ম্যাচ হারের পরও বিশ্বাস হারায়নি দলটি। কুমিল্লা তো প্রথম প্রত্যেক বছরই ম্যাচ হারে ফার্স্ট ম্যাচ। আমরা বলেছি যে স্টার্ট হলো কেবল টুর্নামেন্ট, এটা না এখনো মানে নার্ভাস বা ঘাবড়ানোর কিছু নাই, দেখবেন আমরা দিন শেষে ফাইনালি খেলবো। সিলেটের ফরেন কালেকশন প্রতিপক্ষের মতো সমৃদ্ধ নয়। লুক উড, রায়ান বার্লরাই ভরসা, তবে তাদের এক্স ফ্যাক্টর ক্যাপ্টেন ম্যাশ, আর ইয়াং শান্ত হৃদয়দের ব্যাট হাসায় চওড়া হাসি নীতি নির্ধারকদের ঠোঁটে। তোহিত ভালো করছে, এটা খুবই ভালো দিক, এবং খুবই হেলদি একটা কম্পিটিশন আমাদের দুজনের মধ্যে। ক্যাপ্টেন হিসেবে মাশরাফি সবসময় প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করেন, খারাপ সময়ে ভালো সময় সবসময় প্লেয়ারদের পাশে থাকেন, সো খুব ভালো একটা এনভায়রনমেন্ট। নবম আসরে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দু দল। লীগ পর্বে ছিল একটি করে জয়, তবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ছিল কুমিল্লা। ফাইনালের মঞ্চ প্রস্তুত। হোম অফ ক্রিকেটের 22 গজে লড়াইয়ের জন্য তৈরি সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। এর আগে বিপিএল এর ফাইনালে কখনোই হারেনি কুমিল্লা। অন্যদিকে একই রেকর্ড আছে মাশরাফি বিন মর্তজারও। তবে এবার বিপিএল এর ফাইনালে বড় হয়ে দাঁড়াতে পারে দু দলের ফরেন কালেকশনের শক্তির পার্থক্য। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি এক ফাইনাল উপভোগের অপেক্ষায় দর্শকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।